আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোসাম্মাত আন্দুমানা খাতুন, সহকারী শিক্ষিকা বাকাল মাধ্যমিক বিদ্যালয়। বাকাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। তাহলে আসো, তাহলে আমরা আজ আমাদের কি পাঠের শিরোনাম কারক ও বিভক্তি। তোমরা সবাই রেডি হয়ে আমার সামনে বসে পড়ো। এটা শুধু দশম শ্রেণীর জন্য নয়, এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সবাই বসতে পারো। তাহলে আমরা প্রথমে কি শিখব? কারক। কারক শব্দটির অর্থ, কারক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কিন্তু এই এই সংজ্ঞাটাই কিন্তু কারক পুরোপুরি শেখা যাবে না। তাহলে বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে কি? বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। যেমন দেখো একটা উদাহরণ, গহীন ভাত রহিম ভাত খায়, ঠিক আছে? তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক বোঝাচ্ছে এই যে খায়, এই বাক্যে ক্রিয়া কোনটা? খায়। তাহলে খায় ক্রিয়া, কে খাচ্ছে? রহিম খাচ্ছে। তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের একটা সম্পর্ক আছে। আচ্ছা, পরে নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটু কারকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। কারক আমরা জানি কয় প্রকার? কারক প্রধানত ছয় প্রকার। সবাই খাতায় লিখে নাও। এক হচ্ছে কর্তৃকারক, দুই কর্মকারক, তিন করণকারক, চার কর্তৃকারক, দুই কর্মকারক, তিন করণকারক, চার সম্প্রদান কারক, পাঁচ অপদান কারক, ছয় অধিকরণ কারক। ঠিক আছে, সবাই সুন্দর করে এই ছয় প্রকার কারক খাতায় লিখে রাখো। এখন দেখো একটা প্রশ্ন হচ্ছে, কর্তৃকারক হচ্ছে কে বা কারা, কর্ম হচ্ছে কি বা কর্ম হচ্ছে কি কি বা কাকে,
কর্ম হচ্ছে কি দ্বারা, কি দ্বারা, কিসের সাহায্যে, কিসের সাহায্যে সম্প্রদান হচ্ছে, কাকে জন্য, অপাদান হচ্ছে কোথা থেকে, কোথা হতে, কোথা থেকে, কোথা হতে, অধিকরণ কারক হচ্ছে কোথায়, কখন, কোথায়, কোথায়, কখন। আরেকটা মানে হচ্ছে নির্দিষ্ট স্থান সময় বিষয় বোঝাবে। অধিকরণে আরেকটা জিনিস কি হবে, নির্দিষ্ট স্থান সময় আর বিষয় বোঝাবে। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করো, যার দ্বারা কর্ম সম্পাদিত হয়, যার দ্বারা কার্য সম্পাদিত হয়। আর কর্ম হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে, যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে, কাজ সম্পন্ন করে। আচ্ছা এবার করণ কারক হচ্ছে কর্তা যার সাহায্যে কাজ করে, কর্তা যার সাহায্যে কাজ করে, এটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান, সত্য ত্যাগ করে কোনো কিছু দান। এটা হচ্ছে ক্রিয়াকে, ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয়, ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয়, এটা হচ্ছে ক্রিয়াটি যেখানে সমাপ্তি হয়, ক্রিয়াটি যেখানে সমাপ্তি হয়। একটা জিনিস খেয়াল করো যে আমরা কারক ও বিভক্তি নির্ণয়ের আগে প্রথমেই কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করো, কর্তৃকারক কে বা কারা, মানে যার দ্বারা কর্তা কার্য সম্পাদিত করে, যার দ্বারা কর্তা কার্য সম্পাদিত হয়। কর্মকারক হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে। কর্মকারকটা কি, কি দ্বারা কিসের সাহায্যে প্রশ্ন করতে হবে, কর্তা যার সাহায্যে, যেমন কোনো কিছুর একটা সাহায্যে কার্য সম্পাদন করবে। সম্প্রদান কারণ কি, কাকে বা জন্য, সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝাবে। অপাদান কারণ কোথা থেকে, কোথা হতে, ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয়। আর অধিকরণ কারণ কি, ক্রিয়াটি যেখানে সমাপ্তি হয়, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করতে হবে, নির্দিষ্ট স্থান সময় বা একটা বিষয় বোঝাবে। তাহলে একটি বাক্যে ছয়টি পদে আমরা এমন একটা বাক্য লিখবো, সেই বাক্যটার ভিতরে আমার ছয়টা কারকের কারক পুরোপুরি আমরা সেখানে দেখতে পাবো। তাহলে এসো আমরা একটা বাক্য লিখি, পূজারী
দেবতাকে অঞ্জলি দিলেন। অঞ্জলি দিলেন। এখন এই বাক্যটার ভিতরে আমরা এই ছয়টা কারক পুরোপুরি এই বাক্যটার ভিতরে মানে লক্ষ্য করবো, এর ভিতরে সবই আছে। কিভাবে আছে দেখো, এখান থেকে আবার আমরা প্রশ্ন করি, কে বা কারা? তাই তো, কে দিলেন, কে দিলেন? এই বাক্যটার ভিতরে কে দিলেন? পূজারী। তাহলে এই পূজারীটা কি হলো? কর্তৃকারক। কি দিলেন? এখান থেকে দেখো কি দ্বারা কি দা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি দিলেন? অঞ্জলি দিলেন। এটা হচ্ছে কর্মকারক। তারপরে কি দ্বারা দিলেন? কি দ্বারা দিলেন? স্বহস্তে। স্বহস্তে মানে কি? নিজের হাতে। স্বহস্তে মানে নিজের হাতে। কাকে দিলেন? কাকে দিলেন? দেবতাকে। দেবতাকে সম্প্রদান। কোথা থেকে দিলেন? এই যে কোথা থেকে, কোথা থেকে দিলেন? বৃক্ষ, বৃক্ষ থেকে। তাহলে এটা কি? অপদান, অপদান কারক। কোথায় দিলেন? কোথায় দিলেন? দেবালয়ে। এটা হচ্ছে অধিকরণ কারক। এটা একটা বাক্য দিয়ে বুঝালাম, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানে কারকের বিস্তারিত আলোচনা করবো। এখন আর একটা উদাহরণ, এমন যদি হয় যে যদি কোনো প্রশ্ন কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো কিছু থেকে একটা প্রশ্ন এরকম যদি আসে যে কারক কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকার কারকের একটি করে উদাহরণ দেব। অনেক সময় দেখা গেল যে উদাহরণগুলো মনে আসে না, আমি একটা সংক্ষিপ্ত কয়টা ওয়ার্ড মনে রাখবো, সেই ওয়ার্ডটা মনে রাখলে আমার প্রত্যেকটা কারণের উদাহরণ মনে আসবে। তাহলে আমরা সেটাও একটু শিখে নিই, হয়তো তোমাদের এখন এই এটা প্রয়োজন নেই, তারপরে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে আর কি। তাহলে একটা শব্দ কি হলো? পা। আরেকটা হচ্ছে গয়রস্যু, আরেকটা হচ্ছে কিতা, পা গুটা, আমরা এই শব্দটা কি এই কয়টা ওয়ার্ড মনে রাখবো, কি হচ্ছে? পা, গুটা, দীপ্তি। এখন পা থেকে আমার যদি পা মনে আসে তাহলে আমার এর থেকে বাক্যটা মনে আসবে পাগলে কিনা, পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, কর্তৃকারক। গুরুজনে করণতি, গুরুজনে করণতি কোন কারক? কর্মকারক। টাকায় কিনা হয়, টাকায় কিনা হয় করণকারক। দয়ারশ্মিতে কি হবে? দিনে দয়া করো, দিনে দয়া করো। সম্প্রদান কারো, সম্প্রদান কারো।
থেকে কি হবে পরাজয়ে ডরে নাবি পরাজয়ে ডরে না বি এটা হচ্ছে অপদান কারো পরাজয়ে ডরে না বি অপদান কারো তিলে কইলো আছে এটাকে কি এটা অধিকরণ অধিকরণ কারো তাহলে দেখো কত সুন্দর কয়েকটা শব্দ দিয়ে আমি একটা কয়েকটা ছয় প্রকার কালকে উদাহরণ বাইর করলাম এটা আমি যখন স্কুলে পড়ি তখন আমার শিক্ষক এই কয়েকটা শব্দ দিয়ে শিখাইছিলেন সেই জিনিসটা আমার এখনো মনে আছে তোমাদেরকেও আমি বললাম তোমাদেরও দেখবা এই সংক্ষিপ্ত শব্দে তোমাদেরও এই জিনিসটা সারা জীবন মনে থাকবে এগুলো কি সবাই খাতায় উঠায় নিয়েছো সবাই কিন্তু এগুলো খাতায় উঠিয়ে রাখো তা না হলে পরে মনে থাকবে না এখন আবার এই কারক নির্ণয় করতে গেলে সবার আগে আমাকে বিভক্তি সম্পর্কে জানতে হবে কারক ও বিভক্তি নির্ণয় করতে গেলে কারকের সাথে সাথে আমাদের বিভক্তিটা খুবই প্রয়োজন বিভক্তিটা অবশ্যই জানা লাগবে তাহলে বিভক্তি বিভক্তি প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি একটা শব্দ বিভক্তি দুই ক্রিয়া বিভক্তি এখন আমাদের কারকের ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র শব্দ বিভক্তিটা থাকলেই হবে এখন শব্দ বিভক্তিটা আমার কয় প্রকার শব্দ বিভক্তিটা সাত প্রকার তাই তো শিক্ষার্থীরা ঠিক বলছে তো শব্দ বিভক্তি কয় প্রকার সাত প্রকার তাহলে প্রথম বিভক্তি প্রথমা বা শূন্য বিভক্তি দুই দ্বিতীয়া বিভক্তি তিন দ্বিতীয়া বা চতুর্থী এই দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তির ভিতরে একটা মিল আছে এগুলো দ্বিতীয় বা চতুর্থ হচ্ছে কে আর রে দ্বিতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া দ্বারা দিয়া কর্তৃক চার চতুর্থ সরি চারটা তো চতুর্থ বিভক্তি তো দ্বিতীয়ার ভিতরে লিখছি পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি কি হতে হতে থেকে হতে থেকে কি চেয়ে পাঁচ ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি কি র এ ছয় ছয় এ এখন দেখো বইতে যে বিভক্তি ছকে অনেকগুলো আছে আমি সব কাটছাট করে ছোট করে দিয়েছি এটুকু মুখস্থ করলেই কারক নির্ণয়ের বিভক্তি চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা এটুকু সবাই খাতায় লিখে রাখি ঠিক আছে বিভক্তির ছক আমরা সবাই জানলাম এখন আমরা কর্তৃক আরোপ নিয়ে আলোচনা করব কর্তৃক আরোপ
স্ত্রী কারো। এবার দেখো পত্রিক একটা বিষয় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কে বা কারা কাজ করে। তাহলে আমাদের কি লিখতে হবে, পত্রিকারকে কে বা কারা কাজ করে, বিশেষ্য বা সর্বনাম। যে পদের নিচে দাগ থাকবে, যে পদের নিচে দাগ থাকবে সেটা যদি বিশেষ্য বা সর্বনাম না হয় তাহলে সেটাকে পত্রিকারক বলা যাবে না। তাহলে একটা উদাহরণে দেখি, আমরা এটা সরাসরি উদাহরণে দেখি যে কেন বিশেষ্য বা সর্বনাম না, যে যার নিচে দাগ থাকবে সেটা যদি বিশেষ্য বা সর্বনাম না হয় তাহলে কেন সেটাকে পত্রিকারক বলা যাবে না। একটা উদাহরণ দেখি, সকালে মোরগ ডাকে, সকালে মোরগ ডাকে ঘোড়ায় গাড়ি কানে ছাগলে দুধ দেয়, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। এখন আমরা খেয়াল করি, এখন দেখো প্রথম বাক্যে সকালে মোরগ ডাকে, এই বাক্যে ক্রিয়া কোনটা, ক্রিয়া মানে কি কাজ, ক্রিয়া কোনটা, এই ডাক, এই ডাকাটা কি ক্রিয়া। এখন এই ক্রিয়ার কাছে প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে ডাকে, কে ডাকে মোরগ ডাকে, মোরগের নিচে কোনো দাগ আছে নেই, তাহলে কখন ডাকে, সকালে ডাকে। সকালে সকালে আমার পত্রিকারক হবে কোনটা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, তাহলে আমার সঠিক উত্তর, উত্তরের নিচে কিন্তু দাগ নেই, ঠিক আছে। তাহলে আমার কে ডাকে, মোরগ ডাকে। এখন দেখো এখানে এই ক্রিয়ার সাথে এই নাম পদের একটা সম্পর্ক হয়েছে, তাহলে আমি ক্রিয়াকে প্রথম প্রশ্ন করছি কে ডাকে, মোরগ ডাকে, মোরগের নিচে আমার দাগ আছে, তাহলে আমার সঠিক কারক বাইর হয়ে গেছে। এখন দেখো মোরগ একটি শব্দ, এখন আমি বিভক্তি বাইর করব কীভাবে, আমার কারক বাইর হয়ে গেল প্রত্যেকই কারক, এখন আমি বিভক্তি বাইর করব কীভাবে, মূল শব্দের সাথে অতিরিক্ত যে শব্দটা সেটা যে বিভক্তির ভিতরে থাকবে সেই বিভক্তি এখানে চিহ্নিত করা হবে। এখন দেখো মোরগ একটি শব্দ, মোরগের সাথে কিন্তু আর কোনো কিছু নাই, তাহলে এটা কী হবে, পত্রিকারকে, পত্রিকারকে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি, পত্রিকারকে শূন্য বা প্রথম বিভক্তি। আরেকটা বাক্য দেখো, ঘোড়ায় গাড়ি টানে, তাহলে এই বাক্যে ক্রিয়া কোনটা, টানে, টানে। এবার টানের সাথে প্রশ্ন করো কে বা কারা দিয়ে, কে টানে ঘোড়ায় টানে, তাহলে ঘোড়ার নিচে আমার দাগ আছে, তাহলে প্রশ্নটা সঠিক হয়েছে। যদি এখানে প্রশ্ন করি কি টানে, গাড়ি টানে, গাড়ির নিচে কি আমার কোনো দাগ আছে, আন্ডারলাইন করা আছে, নাই, তাহলে কি হবে, ওটা আমার সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর কি, কে টানে ঘোড়ায় টানে, এইটাই আমার সরকারে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা পত্রিকারক। ঘোড়া এখানে দেখো এটা তো পত্রিকারক, এখন বিভক্তি কি হলো, বিভক্তি আমার মূল শব্দ কোনটা, ঘোড়া, ঠিক আছে, মূল শব্দ কোনটা, ঘোড়া। এখন ঘোড়ার সাথে অতিরিক্ত শব্দ আছে সেটা কি, অন্তস্থীয়, কি আছে, অন্তস্থীয়,
এখন এই অন্তস্থীয় এটা দেখো কোন বিভক্তি ভিতরে আছে এই ইয়াতে কোন বিভক্তি ভিতরে আছে সপ্তমী বিভক্তির ভিতরে তাহলে এটা আমার কোন বিভক্তি হবে সপ্তমী বিভক্তি ছাগলের দুধ দেয় এই বাক্যে ক্রিয়া কোনটা দেয় দেওয়াটা কি ক্রিয়া ক্রিয়া মানে কি যা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া এখন কি দেয় দুধ দেয় দুধের নিচে কি দাগ আছে নেই তাহলে কে দেয় ছাগলে ছাগলের নিচে দাগ আছে তাহলে আমার কে দিয়ে প্রশ্ন করে মিলে গেছে তাহলে এটা আমার কর্তৃকারক এখন কর্তৃকারকে বিভক্তি কোনটা খেয়াল করতে হবে এখানে দেখো ছাগল একটা শব্দ তাই না ছাগল একটা শব্দ অতিরিক্ত এখানে কি আছে একটা একার আছে এখন এই একারে কি হয় এ হয় একারে কি হয় এ এখন এই এটা কোন বিভক্তির ভিতরে আছে এই দেখো এ ইয়তে এটা কোন বিভক্তির ভিতরে সপ্তমী বিভক্তির ভিতরে ঠিক আছে শিক্ষার্থীরা বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কি শিক্ষার্থীরা সবাই কি বুলবুলি পাখিকে চেনো বুলবুলি আমাদের খুব সুন্দর একটা পাখি তাহলে বুলবুলিতে ধান খেয়েছে এখানে দেখো কয়টা কারক আছে ক্রিয়া আছে কয়টা খেয়াল করে দেখো তো এখানে ক্রিয়া কয়টা আছে এখানে কিন্তু ক্রিয়া আছে দুইটা একটা খেয়েছে আর একটা দিব এখন এই দেখো দুটো ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক যদি না বুঝায় তাহলে কিন্তু এটা কর্তৃকারক হবে না তাহলে এখানে দিব কে দিব কারা দিব এই ক্রিয়ার সাথে কোনো কিছু প্রশ্ন করে মিলছে মিলছে না তো তাহলে এবার দেখো খেয়েছে খেয়েছে কে খেয়েছে বুলবুলিতে খেয়েছে তাহলে এখানে এই ক্রিয়াটা আমার এখানে প্রযোজ্য কে খেয়েছে বুলবুলিতে খেয়েছে তাহলে বুলবুলি এখানে দেখো বুলবুলি একটা শব্দ বুলবুলি আমাদের একটা মূল শব্দ ওর সাথে অতিরিক্ত কি আছে তে তাই তো বুলবুলি মূল শব্দ ওর পিছে অতিরিক্ত আছে তে এখন এই তেটা কোন বিভক্তির ভিতরে দেখো এ ইয়তে কোন বিভক্তির ভিতরে আছে সপ্তমী বিভক্তি তাহলে এটা হলো কর্তৃকারকে সপ্তমী বিভক্তি ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে তোমরা কর্তৃকারক কর্তৃকারকের কিছু উদাহরণ দিলাম এখন দেখো কর্তৃকারকের কয়েকটি প্রকার ভেদ নিয়ে একটু আলোচনা করি আজকে কর্তৃকারকটা শেষ করে দিব তাহলে কর্তৃকারকের একটু প্রকার ভেদ নিয়ে একটা হচ্ছে মুখ্য কর্তা একটা কি মুখ্য কর্তাটা কি মুখ্য কর্তা হচ্ছে যে একটা বাক্যে যে নিজে কাজ সম্পন্ন করে বা একটা বাক্যে একটা কর্তা বা অনেকগুলো কর্তা থাকবে যেমন দেখো অনেকগুলো কর্তা বলতে কি বোঝায় অনেকগুলো কর্তা বলছে যেমন ছেলেরা কথা শুনে না ছেলেরা কথা শুনে না এখানে দেখো এই যে শোনা এই শোনাটা কি ক্রিয়া এখন এখানে কথা শুনছে না কারা ছেলেরা মানে কি হচ্ছে অনেকগুলো তাহলে অনেকগুলো কর্তা এখানে আমি ঢাকা যাব এখানে কয়টা কর্তা আমি একটাই কর্তা ছেলেরা এখানে অনেকগুলো কর্তা এখানে আমি ঢাকা যাব তাহলে কি আমি একটাই কর্তা তাহলে এখানে কি হবে একটা বাক্যে যে নিজে কাজ সম্পন্ন করবে সেটা হচ্ছে কর্তৃকারক একটা কর্তা থাকতে পারে আবার অনেকগুলো কর্তা থাকতে পারে আচ্ছা মুখ্য কর্তা হয়ে গেল এখন দেখো
কথা এখানে। এবার এই কথা দুইটা অনেক সময় অনেকেই একটু ঝামেলা করে ফেলে যে এখানে বুঝতে পারে না যে কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য। সহজ হচ্ছে একটা বাক্যে মনে করে একজন বস থাকবে, তাই তো, সে আরেকজন কি করবে, বসের আদেশ পালন করবে। তাহলে কি হলো, একটা বাক্যে একটা বস থাকবে, আরেকজন এক বসের আদেশ পালন করবে। কেমন সেরকম একটা বাক্য দেখি, গরুটাকে একটা খোঁটায় বেঁধে দিচ্ছে, তারপরে গরুটাকে খাচ্ছে। তাহলে এই গরু কিন্তু এই রাখালের সাহায্য ছাড়া কিন্তু মাঠ পর্যন্ত যেতে পারেনি। তার মুখে যে কি মুখোশ না কি যেন বলে একটা, ওইটা খুলে না দেওয়া পর্যন্ত সে কিন্তু ঘাস খেতেই পারবে না। তাহলে কি দুজনের সাহায্য নিয়ে একটা কাজ সম্পন্ন হচ্ছে। এখন এখানে দেখো রাখাল কিন্তু বস, উদাহরণটা দিচ্ছিলাম, রাখাল কিন্তু একটা বস, আর এই রাখালের সাহায্য নিয়ে এই গরু যে ঘাস খাচ্ছে, তাহলে এইটা হচ্ছে প্রযোজক কর্তা। আর এই যে রাখাল এই যে বস, এটা হচ্ছে আমার কি প্রযোজক কর্তা। তাহলে বোঝা গেছে শিক্ষার্থীরা যে প্রযোজক আর প্রযোজ্য দুটোর ভিতরে কি পার্থক্য। আরেকটা উদাহরণ দিয়ে বোঝায়, মা সন্তানকে ভাত খাওয়াচ্ছে, মা সন্তানকে ভাত খাওয়াচ্ছে, এটাও কিন্তু একই রকম, ভাত খাচ্ছে কে, সন্তান, কিন্তু কে খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে। তাহলে এই বাক্যে বস কে, মা, ঠিক আছে, আর মাকে আচ্ছড়াই করে বা মা সাহায্য নিয়ে সন্তান ভাত খাচ্ছে। তাহলে একটা বাক্যে দুইজনই কাজ সম্পন্ন করছে, কিন্তু যে বস সেটাই হচ্ছে প্রযোজক আর যে খাচ্ছে সেটা হচ্ছে প্রযোজ্য। আর একটা আছে ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তাটা কি, একটা বাক্যে দুইটা কর্তা থাকবে এবং এই দুইটা কর্তা একই রকম কাজ সম্পন্ন করবে। যে কোনো একটা কাজ দুই কর্তা একসাথে কাজ করবে, এক জাতীয় কাজ করবে। তাহলে ব্যতিহার কর্তা কি, একটা বাক্যে দুইটা কর্তা থাকবে, দুইটা কর্তা একই জাতীয় কাজ সম্পন্ন করবে, সেটাই হচ্ছে ব্যতিহার কর্তা। একটা উদাহরণ দিয়ে দেখায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ কিন্তু মাঝে মাঝে মহিষকে তাড়া করে, তাই তো, তারপরেও দেখো দুইজনে এটাও কর্তা এটাও কর্তা, বাঘও কর্তা মহিষও কর্তা। মাঝে মাঝে দুইজনের ভিতরে ভীষণ দ্বন্দ্ব, তারপরে দুইজন দেখো এক ঘাটে কি করছে, জল খাচ্ছে। তাহলে এখানে আমার এই দুইটা কর্তা একই সাথে আমার কার্য সম্পাদন করছে, তাহলে এটা এটা কি আমার ব্যতিহার কর্তা। আর একটা উদাহরণ দিই, যুদ্ধ বেঁধে যায়, ঠিক আছে, তাহলে কি যুদ্ধ বাঁধলেও
সেই যুদ্ধ করাটাও কিন্তু একটা কাজ। তাহলে কি হচ্ছে, রাজা দুই রাজা যুদ্ধ করছে, শত্রুতা তারপরেও সেটা একটা কাজ সম্পন্ন করছে, এটাও কি ব্যথিয়ার কথা। আমরা এই ব্যথিয়ার কথাটা সবসময় বহুব্রীহি সমাসে দেখি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ তাহলে কর্তৃকারক শেষ করলাম। সবাই তাহলে একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজটা লিখে নেই। তাহলে আমরা এখন বাড়ির কাজ দিই একটু। বাড়ির কাজ, কারকের শ্রেণী বিভাগ সহ বিভক্তি সবটা মুখস্থ করে আসতে হবে। কারকের যেগুলো আমি খাতায় লিখে দিয়েছি ওগুলো একটু মুখস্থ রাখতে হবে, আর যে বিভক্তি সবটা লিখে দিলাম ওটা মুখস্থ করতে হবে। তারপর আমরা আগামী ক্লাসে কর্তৃকারক আরেকটু বুঝাবো, তার সাথে কর্মকারকটাও আমি বুঝাব। আগামী দিন তাহলে সবাই সকাল 10টায় প্রস্তুতি নিয়ে বসবে আমার এই ক্লাস দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবে, প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবে না, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, সঠিক নিয়ম মাফিক হাত ধৌত করবে। সকলকে আবারও ধন্যবাদ জানায় আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।